আপনি কি জানেন যে একজন এলআইসির এজেন্ট শুধুমাত্র কমিশনই আর্ন করে না কমিশন ছাড়াও সেই সমস্ত এজেন্ট মানে এলআইসির এজেন্ট এমন এমন বেনিফিট পায় যে বেনিফিটগুলো একজন সরকারি নকরিজীবী লোকেও পায় না তো ফ্রেন্ডস এই ভিডিওটি তাদের জন্য যারা খুঁজছেন যে এলআইসিতে কাজ করবেন অ্যাজ এ অ্যাডভাইজার হিসাবে তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো পুরো বেনিফিট মানে একটি পলিসি পিরিয়ডে বলুন অল দ্য ইয়ার বলুন একজন এলআইসির এজেন্ট কি কি বেনিফিট পেতে পারে যদি সে এলআইসিতে এসে একটি ভালো রকমভাবে কাজ করে এবং এই ভিডিও শেষে থাকবে শুধুমাত্র পাঁচ বছর যদি আপনি এলআইসিতে কাজ করেন পাঁচ বছর পর আপনার ইনকাম মান্থলি দু লাখ টাকার উপরে হবে তো তাহলে আসুন বন্ধুরা আজকের এই ভিডিও শুরু করা যাক তো দেখুন বন্ধুরা একজন এলআইসির এজেন্ট শুধুমাত্র কমিশনই পায় তিন রকমভাবে একটি হলো ফার্স্ট ইয়ার কমিশন আরেকটা হলো বোনাস কমিশন এবং রিনিউয়াল কমিশন এছাড়া একজন এলআইসির এজেন্ট গ্র্যাজুয়েটিও পেয়ে থাকে আপ টু থ্রি লাখ রুপিস কারেন্ট রেট অনুযায়ী হোম লোন পেয়ে থাকেন ফাইভ পার্সেন্ট ইন্টারেস্টে এছাড়া অ্যাডভান্স লোন পেয়ে থাকে গাড়ি কেনার জন্য রাইট তো ফ্রেন্ডস এইসব বেনিফিট এলআইসির রেজেন্টগুলো পেয়ে থাকে শুধুমাত্র কমিশন ছাড়াও তো আপনি যদি একজন এলআইসির এজেন্ট হতে চান তাহলে আপনাকে তো এই জিনিসটি জানতে হবে যে আপনি কেন এজেন্ট হবেন রাইট মানে আপনি এখানে বেনিফিট কী রয়েছে অ্যাডভান্টেজ কী রয়েছে দেখুন আপনারা এখানে কি কি সুবিধা পাবেন তো আমি আপনাদের কিছু কিছু সুবিধা বলছি ফ্যাক্সিবেল ওয়ার্কিং টাইমিং মানে হলো আপনি এলআইসির এজেন্ট হিসেবে কাজ করবেন যে কোনো টাইম আপনার জন্য রাত হোক দিন হোক সকাল হোক আপনি যে কোনো টাইমে যে কোনো প্লেসে গিয়ে আপনি ফ্যাক্সিবেল ওয়ার্কিং টাইমের সুবিধাটি নিতে পারবেন যেটা এলআইসি ছাড়া অন্য জায়গায় কিন্তু আপনার পাবেন না রাইট বি ইউর ওন বস আপনি এলআইসিতে একটি ভালো পজিশনে যদি চলে আসতে পারেন যেটা আমরা ভিডিও শেষে দেখাবো আপনাদেরকে শুধুমাত্র পাঁচ বছর এলআইসিকে দেন পাঁচ বছর পর আপনার ইনকাম দু লাখ টাকার উপরে হবে রাইট তো আপনি নিজের বস হবেন এলআইসিতে আসার পর অপরচুনিটি টু হেল্প থাউজেন্ড অফ ফ্যামিলিস আপনারা অন্য লোককে বা অন্যর ফ্যামিলিকে ইন্স্যুরেন্স দিয়ে তাদেরকে আপনারা হেল্প করতে পারবেন একটি সোশ্যাল ওয়ার্ক করতে পারবেন রাইট এছাড়া আনলিমিটেড ইনকাম পোটেন্সিয়াল আপনারা এখান থেকে অনেক রকমের ইনকাম পোটেন্সিয়াল আপনারা বের করতে পারবেন যেটা আমরা এখন এক এক করে বলতে যাচ্ছি তো আসুন সবার আগে দেখে নিই ফার্স্ট ইয়ার কমিশন কী হয় তো ফর সাপোজ আপনি একজন কাস্টমার রাইট আপনি একজন এলআইসি এজেন্টের কাছে গিয়েছেন আপনি পলিসি করাতে রাইট তো সে সময় যে পলিসিগুলো আপনাকে দেওয়া হয় তো সেখানে মিনিমাম টু পার্সেন্ট থেকে ম্যাক্সিমাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত কমিশন থাকে সেই কমিশনগুলো একজন এলআইসি এজেন্ট পেয়ে থাকে এছাড়া এই ফার্স্ট ইয়ার কমিশন ছাড়াও একটি ছোটো টার্গেট রয়েছে যদি আপনারা এই টার্গেটটা অ্যাচিভ করতে পারেন তাহলে এই ফার্স্ট ইয়ার কমিশনের উপরেও একটি বোনাস কমিশন পাবেন ফর সাপোজ আপনি একটা নতুন এজেন্ট এবং বছরে ছটা লাইফস এবং পঞ্চাশ হাজার টাকা করে আপনারা মিনিমাম প্রিমিয়াম জমা করছেন তাহলে আপনারা পাঁচ বছর পর এই বোনাস কমিশনটি এই ফার্স্ট ইয়ার কমিশনের সাথে পেয়ে যাবেন এবং আপনি যদি নতুন এজেন্ট হন তাহলে আপনি এই বোনাস কমিশনটি পাবেন কিন্তু আপনি বোনাস কমিশনটি মান্থ টু মান্থ পাবেন না আপনি যেই মাসে এজেন্সি নিয়েছেন সেই মাসে আপনারা এই বোনাস কমিশনটি পেয়ে যাবে এর সাথে সাথে রিনুয়াল কমিশন তো ফ্রেন্ডস এই রিনুয়াল কমিশন এমন একটি জিনিস যেটা হলো এলআইসি এজেন্টের স্যালারির মতন কাজ করে তো ফর সাপোজ আপনি একজন পলিসি হোল্ডারকে বিশ বছরের জন্য পলিসি দিয়েছেন রাইট তো প্রথম বছর যে প্রিমিয়ামটি জমা হবে তো প্রিমিয়ামটি জমা করার পর এলআইসি অফ ইন্ডিয়া আপনাকে একটি ভালো একটি সুবিধা দিচ্ছে আর্নিং করার জন্য এটি কিন্তু কাস্টমার দিচ্ছে না এটি কিন্তু এলআইসি দিচ্ছে এই কথাটি আপনাকে মাথায় রাখতে হবে ফ্রেন্ডস তো এর সাথে সাথে ফার্স্ট ইয়ার কমিশন পাওয়ার সাথে সাথেও এবং সেকেন্ড বছর থেকে সেই পলিসি হোল্ডার যখন প্রিমিয়ামটি জমা করবে চাহ কোয়ার্টারলি জমা করুক চাহ মান্থলি জমা করলুক চাহে বছরেই জমা করুক না কেন যখনই জমা করবে এভরি ইনস্টলমেন্ট তখনই আপনি এটার এগেনস্টে কিছু না কিছু একটি রিনুয়াল কমিশন পাবেন তো দেখুন এই রিনুয়াল কমিশন আপনি যদি পাঁচ বছর কাজ করে নেন এলআইসিতে পাঁচ বছর পর রিনুয়াল কমিশন আপনার এমন একটি জায়গায় যাবে সেখান থেকে একটি স্যালারির মতন পে আউট পেতে থাকবেন আপনারা মাসে মাসে রাইট এই সুবিধাটি আপনারা পাবেন এলআইসি রেজেন্ট হলে এছাড়া আপনি যদি এলআইসিতে পাঁচ বছর কাজ করে নেন রাইট এবং পাঁচ বছর কাজ করার পর আপনি এলআইসিতে ছেড়ে দিয়েছেন এমনও এজেন্ট আছে যারা পাঁচ বছর কাজ করার পর ছেড়ে দেয় দেখুন এলআইসি কিন্তু আপনাকে ছাড়বে না এলআইসি আপনাকে যেহেতু আপনি এলআইসিতে পাঁচ বছর ছিলেন সেহেতু পাঁচ বছরে ধরেন দুশোটা পলিসি করেছেন সেই দুশোটা পলিসি সেই কাস্টমার যত বছর প্রিমিয়ামটি জমা করতে থাকবে এলআইসি কিন্তু আপনাকে লাইফ লং মানে সেই পলিসির লাইফ লং আপনাকে গ্যারেন্টিড কমিশন দিতেই থাকবে কিছু না কিছু তো এই সুবিধাটি আপনারা এলআইসির এজেন্ট হিসেবে পাবেন এছাড়া ইফ এজেন্ট ডে যদি ধরেন আপনি একজন এলআইসি এজেন্ট হন এবং আপনি এই কমিশন পেতে পেতে বা রুয়াল কমিশন পেতে পেতে আপনার কিছু হয়ে গেল তাহলে আপনার যত রকমের কমিশনটি আছে সেই কমিশনটি কিন্তু সেই এজেন্টের নমিনি যে থাকবে সেই নমিনি কিন্তু এভরি মান্থ পেতে থাকবে তো দেখুন এলআইসি অফ ইন্ডিয়া আপনাকে এবং আপনার যদি কিছু হয়ে যায় আপনার যে নমিনি থাকে তাকেও ছাড়বে না তাকেও কিন্তু একটি অ্যামাউন্ট দিতে থাকবে রাইট এই সুবিধাটি আপনি যদি একজন এলআইসি এজেন্ট হন তাহলে পাবেন তো দেখুন আপনি যদি এলআইসিতে ভালোভাবে কাজ করেন বা ভালো রকমভাবে কাজ করতে পারেন তাহলে এলআইসি কিন্তু আপনাকে ইন্টারন্যাশনাল স্বীকৃতি দেয় আপনার পারফরমেন্সের ভিত্তি অনুযায়ী আপনি যদি বছরে পঁয়ত্রিশ লাখ টাকার উপর প্রিমিয়াম জমা করেন রাইট এক বছরে তাহলে আপনাকে বলা হবে মিলিয়ন ডলার রাউন্ড টেবিল যেটাকে শর্টকাটে বলা হয় এমডিআরটি এই সম্মানটি আপনাকে দেওয়া হবে তো ঠিক একইভাবে আপনি যদি এক বছরে এক কোটি পাঁচ লক্ষ ছ হাজার টাকা প্রিমিয়াম জমা করেন এবং যেটি নন সিঙ্গেল প্রিমিয়াম রাইট তাহলে আপনাকে বলা হবে কোর্ট অফ দ্য টেবিল এবং আপনি যদি এক বছরে ফার্স্ট ইয়ার প্রিমিয়াম দু কোটি দশ লক্ষ বারো হাজার টাকা জমা করেন এলআইসিতে তাও আবার নন সিঙ্গেল প্রিমিয়াম তাহলে আপনাকে যে সম্মানটি দেওয়া হবে সেটি হলো টপ অফ দ্য টেবিল মানে হলো টিওটি এবং বন্ধুরা এটি আপনাকে করতে হবে যদি আপনারা টার্গেট রাখেন যে দু হাজার চব্বিশে এ ইন্টারন্যাশনাল রিকগনেশান বা ইন্টারন্যাশনাল স্বীকৃতি আপনি যদি এলআইসি থেকে নিতে চান তাহলে আপনাকে এক জানুয়ারি দু হাজার তেইশ থেকে একত্রিশ ডিসেম্বর দু হাজার তেইশের মধ্যে আপনি যদি পঁয়ত্রিশ লক্ষ টাকার উপরে জমা করেন তাহলে এমডিআরটি স্বীকৃতি পাবেন এবং আপনি যদি এক কোটি পাঁচ লক্ষ ছয় হাজার টাকা জমা করেন তাহলে সিওটি এবং দু কোটি দশ লক্ষ বারো হাজার টাকা যদি জমা করেন টিওটি আপনাকে ইন্টারন্যাশনাল সিকিউরিটি দেওয়া হবে এবং বন্ধুরা এই ইন্টারন্যাশনাল সিকিউরিটি আপনাকে বিশ্বের একটি ভালো জায়গায় গিয়ে সবার সামনে আপনাকে দেওয়া হবে এই সম্মানটি আপনি এলআইসিতে পাবেন যেখানে আপনারই মতন বিভিন্ন দেশ থেকে এমডিআরটি বা সিওটি বা টিওটি রা উপস্থিত থাকবেন রাইট এই সম্মানটি এলআইসি অব ইন্ডিয়া দিয়ে থাকে যদি একজন আপনি এজেন্ট হন এর সাথে সাথে আপনি পাবেন গ্র্যাজুয়েটি পেমেন্ট আপনি ধরেন পনেরো বছর কাজ করছেন এলআইসির সাথে রয়েছেন এলআইসি আপনাকে ভুলে যাবে না পনেরো বছর কাজ করে নিয়েছেন এবং এখানে একটি মিনিমাম এমবিজি রয়েছে এমবিজি মানে হলো মিনিমাম বিজনেস গ্যারান্টি আপনি মিনিমাম বিজনেস যদি এলআইসিতে করেন তাহলে আপনার যখন ষাট বছর হবে সে সময় এলআইসি আপনাকে একটি গ্র্যাজুয়েটি দেবে এখন কারেন্ট ডেট অনুযায়ী গ্র্যাজুয়েটি রয়েছে তিন লক্ষ টাকা কিন্তু মানেবেলা দশ সাল বা বিশ বছর পর এই গ্র্যাজুয়েটি এমন মোটামুটি দশ লক্ষ বা পনেরো লক্ষ টাকা হতে পারে এবং বন্ধুরা যদি আপনার এই গ্র্যাজুয়েটি পাওয়ার আগে যদি আপনার কিছু হয়ে যায় তাহলে কিন্তু এলআইসি অফ ইন্ডিয়া আপনার নোমিনি থাকবে তাকে কিন্তু গ্র্যাজুয়েটি দেওয়া হবে আপনার গ্রাজুয়েটির অ্যামাউন্টে রাইট তাহলে দেখুন এলআইসিতে কাজ করার পর গ্র্যাজুয়েটিও পাবেন এবং বন্ধুরা এই গ্রাজুয়েটি ছাড়াও এলআইসির এজেন্ট সে যদি চায় এলআইসিতে জব করতে পারে তাও আবার সরকারি দেখুন একজন এলআইসির এজেন্ট ডেভেলপমেন্ট অফিসার হতে পারে সে যদি চায় তাহলে সে অ্যাপ্লাই করতে পারে এই ডেভেলপমেন্ট অফিসারের জন্য এবং এলআইসি অফ ইন্ডিয়াও চায় যে একজন এলআইসির এজেন্ট সে ডেভেলপমেন্ট অফিসার হোক তার জন্য দেখুন টোয়েন্টি ফাইভ সিট রিজার্ভ রাখা রয়েছে এর সাথে সাথে একজন এলআইসির এজেন্ট এই সমস্ত বেনিফিটগুলোও পায় দেখুন এলআইসিতে একটি ক্লাব মেম্বারশিপ রয়েছে যেমন বিএমস ক্লাব মেম্বার টিএমস ক্লাব মেম্বার জেডএমস ক্লাব মেম্বার চেয়ারম্যান ক্লাব মেম্বার গ্যালাক্সি ক্লাব মেম্বার এবং কর্পোরেট ক্লাব মেম্বার এলআইসি অফ ইন্ডিয়া একটি পারফরমেন্সের ভিত্তিতে আপনাকে একটি ক্লাব মেম্বারশিপ দিয়ে থাকবে যদি আপনি সেই ক্লাব মেম্বারশিপ অ্যাচিভ করেন তাহলে দেখুন আপনাকে প্রতি বছর বছরে অফিস অ্যালাউন্সমেন্ট দেওয়া হবে টেলিফোন যে করবেন আপনার যে কাস্টমারকে ফোন করবেন তার জন্য খরচা দেওয়া হবে সেলস প্রমোশন গিফটের জন্য আপনাকে টাকা দেওয়া হবে কার অ্যাডভান্স লাগবে আপনার গাড়ি লাগবে গাড়ির জন্য আপনাকে ইন্টারেস্ট ফি লোন দিয়ে দেওয়া হবে আপনি চার চাকা কিনবেন আপনি টু হুইলার কিনবেন তার জন্য আপনাকে টাকা দেওয়া হবে ফেস্টিভ্যাল অ্যাডভান্স দরকার আছে তার জন্য আপনাকে টাকা দেওয়া হবে কম্পিউটার অ্যাডভান্স ডায়েরি ক্যালেন্ডার অফিস ইকুইপমেন্টস অ্যাডভান্স যখন বন্যা হয়ে গেছে বা কোভিড হয়েছিল কোভিডের সময়ও কিন্তু এলআইসি এজেন্ট কিন্তু একটি টাকা পেয়েছিল যেটি এলআইসি অফ ইন্ডিয়া দিয়েছিল উইদাউট ইন্টারেস্টে রাইট ম্যারেজ অ্যাডভান্স কার বাইক রিপেয়ার অ্যাডভান্স গ্রুপ ইন্স্যুরেন্স গ্রুপ মেডিক্লেম ইন্স্যুরেন্স ওই এই সমস্ত বেনিফিট একজন এলআইসি এজেন্ট হিসাবে আপনিও পেয়ে যাবেন যদি আপনি এলআইসিতে এসে শুধুমাত্র পাঁচ বছর ভালো করে কাজ করেন এবং একটি ক্লাব মেম্বারশিপ যদি অ্যাচিভ করতে পারেন তো দেখুন আমি এতগুলো বেনিফিট বলবো না কারণ এতগুলো বেনিফিট বললে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই আমি এখানে মেন মেন কিছু বেনিফিট আপনাদের সাথে আলোচনা করতে চাই তো দেখুন সবার প্রথম বলবো অফিস অ্যালোসমেন্ট আপনি ধরেন এলআইসিতে কাজ করতে করতে চেয়ারম্যান ক্লাব মেম্বার হয়ে গেছেন রাইট তাহলে আপনার ব্যবসা হোক কি না হোক আপনি যে চেয়ারম্যান ক্লাব মেম্বার তার জন্য এলআইসি অফ ইন্ডিয়া আপ টু এইট্টি ফাইভ থাউজেন্ড আপনাকে অফিস অ্যালোসমেন্ট হিসাবে পেমেন্ট করবে এবং একজন যদি কর্পোরেট ক্লাব মেম্বার হয়ে থাকেন আপনি তাহলে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আপনাকে দেওয়া হবে তো ঠিক একইভাবে আপনি যদি জেডএম ক্লাব মেম্বার হন বাইশ হাজার টাকা ডিএমস ক্লাব মেম্বারের জন্য বারো হাজার টাকা এবং বিএমস ক্লাব মেম্বার যদি হয়ে থাকেন তাহলে এক হাজার টাকা এই অফিস অ্যালাউসমেন্ট পেয়ে থাকবেন এবং যেটি ফ্রি অফ কস্টে এটার সাথে আপনার বিজনেসের কোনো সম্পর্ক নেই মানে আপনার এই ক্লাব মেম্বারশিপ থাকতে হবে তাহলে আপনি এটি পাবেন তো দেখুন নেক্সট বেনিফিট দেখব টেলিফোন এক্সপেন্সেস আপনি ধরেন কর্পোরেট ক্লাব মেম্বার আপনার অনেক ক্লায়েন্ট রাইট আপনি তো কাস্টমারকে ফোন করবেন তো ফোন করার জন্য এলআইসি অফ ইন্ডিয়া দেখুন আপনাকে দিচ্ছে পনেরো হাজার টাকা আপনি যদি একজন চেয়ারম্যান ক্লাব মেম্বার হন আপ টু বারো হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে আপনি যদি জেডএমস ক্লাব মেম্বার হন তাহলে আপনাকে চার হাজার টাকা দেওয়া হবে এবং আপনি যদি বিএমস ক্লাব মেম্বার হন তাহলে আপনাকে এক হাজার আটশো টাকা টেলিফোন অ্যালোসমেন্ট দেওয়া হবে তো দেখুন নেক্সট বেনিফিট ইন্টারেস্ট ফি কার স্ল্যাশ মোটর লোন আপনি ধরেন কর্পোরেট ক্লাব মেম্বার বিশ লাখ টাকা পর্যন্ত আপনি এটা গাড়ি কেনার জন্য টাকা পাবেন বন্ধুরা পাওয়া যায় আপনি যদি একজন সরকারের হাই পদেও বসে থাকেন এবং বিশ লাখ টাকার জন্য যদি গাড়ি নিতে চান তাহলে কিন্তু আপনি নিতে পারবেন কি পারবেন না আমার এটা জানা নেই কিন্তু এলআইসির এজেন্ট বিশ লাখ টাকা পর্যন্ত গাড়ি নিতে পারবে তাও আবার ইন্টারেস্ট ফ্রি লোন এলআইসি আপনাকে দেবে এবং ঠিক আগে ভাবে আপনি যদি চেয়ারম্যান ক্লাব মেম্বার হন আপ টু সাত লাখ পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স ফ্রি গাড়ি কেনার জন্য লোন পাবেন এবং আপনি যদি ডিএমস ক্লাব অথবা বিএমস ক্লাব মেম্বার হন তাহলে আপনাকে দেওয়া হবে মোটর সাইকেল কেনার জন্য ফুল পারচেস প্রাইস তো দেখুন বন্ধুরা একজন এলআইসির এজেন্ট যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু এই সুবিধাগুলো পাচ্ছেন রাইট একটু যদি ভালোভাবে কাজ করেন যদি না পেয়ে থাকেন একটু ভালোভাবে কাজ করেন অবশ্যই পাবেন তো এরপরে নেক্সট দেখুন ফেস্টিভ্যাল অ্যাডভান্স আপনি ধরেন একজন হিন্দু এবং সামনে পুজো চলে এসছে এলআইসিকে আপনি জমা করলেন রাইট পনেরো হাজার থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত ফেস্টিভ্যাল অ্যাডভান্স পাবেন এবং আপনি যদি ধরেন একজন খ্রিস্টান আপনার ক্রিসমাস ডে রয়েছে আপনি ফেস্টিভ্যাল অ্যাডভান্সের জন্য টাকাও পাবেন এবং আপনি যদি একজন মুসলিম এবং আপনাদের যে ফেস্টিভ্যালগুলো হয় সেই ফেস্টিভ্যালের জন্য এলআইসিতে যদি আবেদন করেন তাহলে ফেস্টিভ্যাল অ্যাডভান্সও পাবেন যার জন্য এলআইসি অফ ইন্ডিয়া আপনি কোনোরকমভাবে চার্জ করবে না রাইট ফ্রি অফ কস্টে আপনাকে ফেস্টিভ্যাল অ্যাডভান্স দেওয়া হবে ইন্টারেস্ট ফ্রি তো নেক্সট বেনিফিট দেখব হাউজিং লোন অ্যাডভান্স অ্যাট দ্য রেট ফাইভ পার্সেন্ট তো ফ্রেন্ডস আপনি যদি একজন এলআইসিতে ক্লাব মেম্বারশিপ রয়েছেন চেয়ারম্যান ক্লাব মেম্বার সিএম ক্লাব মেম্বার রাইট আপনার বাড়ি করবেন স্বপ্নের বাড়ি করবেন চল্লিশ লাখ টাকা লোন নিতে পারবেন এলআইসি অফ ইন্ডিয়াতে আপনি যদি কর্পোরেট ক্লাব মেম্বার হন দেখুন ষাট লক্ষ টাকা আপনি লোন পাবেন ঘর বানানোর জন্য আপনি যদি গ্যালাক্সি ক্লাব মেম্বার হন পঞ্চাশ লাখ টাকা আপনাকে দেওয়া হবে ডিএমস ক্লাব মেম্বার যদি হন তাহলে আপনাকে বিশ লক্ষ টাকা দেওয়া হবে এর বন্ধুরা এই ইন্টারেস্ট যেটি রয়েছে সেই ইন্টারেস্টটি এখন হয়তো বাড়তে পারে আপনারা আপনাদের ডেভেলপমেন্ট অফিসারের সাথে একটু কন্ট্যাক্ট করে নেবেন রাইট এর সাথে সাথে দেখুন গ্রুপ ইন্স্যুরেন্স আপ টু সিক্সটি নাইন ইয়ার্স পর্যন্ত আপনাকে গ্রুপ ইন্স্যুরেন্স দেওয়া হবে যেটার জন্য আপনাকে কোনো রকমভাবে প্রিমিয়াম জমা করতে হবে না ফ্রি অফ কস্ট এলআইসি অফ ইন্ডিয়া আপনাকে দেবে আপনি যদি একজন চেয়ারম্যান ক্লাব মেম্বার হন চার লক্ষ টাকা আপনাকে গ্রুপ ইন্স্যুরেন্স দেওয়া হবে ডিএমস ক্লাব মেম্বারের জন্য এক লক্ষ দশ হাজার টাকা বিএমস ক্লাব মেম্বারের জন্য পঁচপান্ন হাজার টাকা এবং গ্ল্যাসি ক্লাব মেম্বারের জন্য ছ লক্ষ টাকা তো জেড এমস জন্য দু লক্ষ টাকার গ্রুপ ইন্স্যুরেন্স কভারেজ দেওয়া হয় এলআইসির তরফ থেকে এর সাথে সাথে মেডিক্লেম ইন্স্যুরেন্স একজন এলআইসির এজেন্ট যাতে ভালোভাবে থাকতে পারে ভালোভাবে কাজ করতে পারে তার জন্য এলআইসি অফ ইন্ডিয়া মেডিক্লেম ইন্স্যুরেন্স করে দিয়েছে আপ টু এইটি ফাইভ ইয়ার্স পর্যন্ত যার জন্য কোনো আপনার থেকে প্রিমিয়াম চার্জ করবে না আপনি যদি চেয়ারম্যান ক্লাব মেম্বার হন তিন লক্ষ টাকা পর্যন্ত মেডিক্লেমের সুবিধা নিতে পারবেন আপনি কোনো ট্রিটমেন্ট করাবেন এলআইসিতে গিয়ে পেমেন্ট জমা করলেন বিলগুলো আপনাকে পেমেন্ট দিয়ে দেবে তো এইভাবে আপনি যদি বিএমস ক্লাব মেম্বার হন এক লক্ষ টাকা জেডএমস ক্লাব মেম্বার হলে দু লক্ষ টাকা পাওয়া যায় রাইট আমি আপনাকে আরেকবার রিভাইস করে দিই ফার্স্ট ইয়ার কমিশন পায় বোনান্স কমিশন পেয়ে থাকে রিনুয়াল কমিশন পেয়ে থাকে ইন্টারন্যাশনাল রিকগনিশন দেওয়া হয় বড়ো বড়ো দেশে গিয়ে গ্র্যাজুয়েটি পেমেন্ট পাওয়া যায় এলআইসিতে কাজ করার পর এলআইসিতে নিজে জব করতে পারবেন অ্যাজ এ ডেভেলপমেন্ট অফিসার হিসাবে এলআইসির ক্লাব মেম্বারশিপ হলে আপনি আপনি স্যালারসমেন্ট পাবেন টেলিফোন অ্যাডভান্স পাবেন গাড়ি কেনার জন্য টাকা পাওয়া যায় মোটর সাইকেল নেবেন তাদের জন্য টাকা পাওয়া যায় ফেস্টিভ্যাল অ্যাডভান্স নিতে পারবেন বাড়ি বাড়াবেন তার জন্য এলআইসি টাকা দেওয়ার জন্য প্রস্তুত গ্রুপ ইন্স্যুরেন্স দেওয়া হবে ফ্রি অফ কস্টে মেডিক্লেমও দেওয়া হবে ফ্রি অফ কস্টে তো এবার আমাদের লাস্ট টপিক যেটার জন্য আপনারা ওয়েট করেছিলেন যদি আপনি এলআইসিতে পাঁচ বছর দেন পাঁচ বছর পর আপনার ইনকাম দু লাখ টাকার উপর হতে পারতো দেখুন এই জিনিসটা আপনি ভালো করে বুঝবেন তো ধরে নিচ্ছি আপনি এই বছর এলআইসিতে জয়েন করেছেন এবং আপনাকে এই বছর টার্গেট নিতে হবে বারো লক্ষ টাকা নন সিঙ্গেল প্রিমিয়াম আপনি বারো লক্ষ টাকা নিয়ে এলআইসিতে জমা করলেন হতে পারে সেই বারো লক্ষ টাকা একটা পলিসি থেকেও করতে পারেন দশটা পলিসি থেকেও করতে পারেন বিশটা পলিসি থেকেও করতে পারেন রাইট কিন্তু সেই পলিসিটাই অতি অবশ্যই নন সিঙ্গেল প্রিমিয়াম হতে হবে তাহলে এলআইসি অফ ইন্ডিয়া আপনাকে চার লক্ষ বিশ হাজার টাকা দিয়ে দেবে এই বারো লক্ষ টাকা ডিপোজিট করার পর দেখুন প্রথম বছরে আপনার টোটাল কমিশন কত টাকা হলো চার লক্ষ বিশ হাজার টাকা তো আপনারা যদি এটিকে ভাগ করেন এভরি মান্থ তাহলে কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা পার মান্থ আপনার প্রথম বছরের থেকে শুরু হয়ে গেল দেখুন শুধু এক বছর কাজ করলেন রাইট সেকেন্ড বছর আপনাকে টার্গেট নিতে হবে এটি ডবল আপনি প্রথম বছর বারো লাখ করেছেন সেকেন্ড বছর চব্বিশ লাখ যদি চব্বিশ লাখ টাকা জমা করেন তাহলে দেখুন আট লক্ষ চল্লিশ হাজার টাকা এলআইসি অবডিট নিয়ে আপনাকে দেবে ফার্স্ট ইয়ার কমিশন হিসাবে এবং আগের বছর যে বারো লাখ টাকা জমা করেছিলেন রাইট সেই বারো লাখ টাকার উপর নব্বই হাজার টাকা আপনাকে রিনুয়াল কমিশন দেবে তাহলে দেখুন সেকেন্ড ইয়ার আপনার যে কমিশনটি দাঁড়ালো টোটাল সেটি হলো ন লক্ষ তিরিশ হাজার টাকা মানে আপনার কমিশন হয়ে দাঁড়ালো আশি থেকে নব্বই হাজার টাকার মধ্যে রাইট এবং দেখুন তিন নম্বর বছরে আপনাকে টার্গেট নিতে হবে এই যে প্রথম বছর যেটি আপনি করেছেন মানে বারো লক্ষ টাকা সেটা থ্রি টাইমস মানে ছত্রিশ লক্ষ টাকা আপনাকে টার্গেট নিতে হবে আপনি ধরেন একটি পলিসি থেকে কি দশটি পলিসি থেকে কি একশোটি পলিসি থেকে কী আপনি যেটা ভাবে করুন না কেন আপনাকে বছরে ছত্রিশ লক্ষ টাকা বাজেট নিতেই হবে যদি ছত্রিশ লক্ষ টাকা টার্গেট করেন তাহলে বারো লক্ষ ষাট হাজার টাকা কমিশন পাবেন ফার্স্ট ইয়ার এবং দু নম্বর বছরে যে পলিসিটি করেছেন তার থেকে এক লক্ষ আশি হাজার টাকা পাবেন এবং প্রথম বছর যে পলিসিগুলো করেছেন মানে এই বারো লক্ষ টাকা প্রিমিয়াম তার উপরে নব্বই হাজার টাকা পাবেন তো দেখুন তিন নম্বর বছরে গিয়ে আপনার যে কমিশনটি দাঁড়াবে সেটি কিন্তু পনেরো লক্ষ তিরিশ হাজার টাকা মানে দেখুন তিন নম্বর বছর কাজ করলে শুধুমাত্র তিনটি বছর আপনার ইনকাম কিন্তু এক লক্ষ টাকার উপরে হয়ে গেল মান্থলি রাইট তো এবার আমরা চলে আসি যে চার নম্বর বছরে কী করবেন তো দেখুন আপনি যে প্রথম বছরে করেছিলেন বারো লাখ টাকা প্রিমিয়াম সেই বারো লাখ টাকায় আপনারা ফোর টাইমস করে দেবেন মানে হলো আটচল্লিশ লাখ টাকা আপনাকে প্রিমিয়াম নিয়ে আসতেই হবে যেইভাবে হোক আপনি চাইলে একশোটা পলিসি করেন দুশোটা পলিসি করেন পাঁচশোটা পলিসি করেন কিন্তু আপনাকে টার্গেট নিতেই হবে আমি আপনাকে বলেছি না দু লাখ টাকার উপরে আপনার কমিশন হতেই হবে তো দেখুন আপনি টার্গেট করেছেন আটচল্লিশ লাখ টাকা আটচল্লিশ লাখ টাকা এলআইসিতে জমা করলেন নন সিঙ্গেল প্রিমিয়াম ষোলো লক্ষ আশি হাজার টাকা আপনাকে এলআইসি কমিশন দিল প্রথম বছর এবং তিন নম্বর বছরে যে পলিসিগুলো করেছেন মানে ছত্রিশ লক্ষ টাকা প্রিমিয়াম দিয়ে তার উপরে দু লক্ষ সত্তর হাজার টাকা রিনুয়াল কমিশন দেওয়া হবে দু নম্বর বছরের কমিশন দেওয়া হবে এক লক্ষ আশি হাজার টাকা এবং প্রথম বছরের কমিশন দেওয়া হবে ষাট হাজার টাকা এবং এই চারটি মিলিয়ে চার নম্বর বছরে আপনার যে কমিশন দাঁড়াবে সেটি হলো একুশ লক্ষ নব্বই হাজার টাকা তো দেখুন বন্ধুরা দু লক্ষ টাকা কিন্তু কাছাকাছি চলে আসলো চার নম্বর বছরে এবং দেখুন পাঁচ নম্বর বছরে এই পাঁচ নম্বর বছরে করলেই আপনার কিন্তু দু লক্ষ টাকার উপর হয়ে যাবে দেখুন আপনি যে প্রথম বছরে শুরু করেছেন বারো লাখ টাকা থেকে এটার আপনি ফাইভ টাইমস করে দেন যা হয়ে যাক কষ্ট যদি না করেন তাহলে কিন্তু বন্ধুরা কেষ্ট পাবেন না মানে হলো ষাট লক্ষ টাকা যদি আপনি ষাট লক্ষ টাকা এলআইসিতে দিয়ে দিতে পারেন সেই ষাট লক্ষ টাকার উপর একুশ লক্ষ টাকা আপনাকে অ্যাজ এ ফার্স্ট ইয়ার কমিশন হিসাবে দেবে এবং এই পর চার নম্বরে যেই কমিশনটি থাকবে সেটি মিলিয়ে আপনার টোটাল কমিশন দাঁড়াবে উনত্রিশ লক্ষ দশ হাজার টাকা তো দেখুন বন্ধুরা শুধুমাত্র এলআইসিতে পাঁচ বছর আপনি দিলেন পাঁচ বছর পর আপনার কমিশন দাঁড়ালো কত টাকা উনত্রিশ লক্ষ দশ হাজার টাকা রাইট তো দেখুন আমি আপনাকে বলছি দু লক্ষ টাকা কিন্তু দু লক্ষ টাকারও বেশি হয়ে যাচ্ছে তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কীভাবে দু লাখ টাকা ইনকাম করবেন প্রতি মাসে মাসে তো ফ্রেন্ডস এটা হলো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর হ্যাঁ আপনি যদি এলআইসির এজেন্ট হন তাহলে অতি অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন তো ততক্ষণের জন্য ভালো থাকবে থাকবেন দেখা হবে আগের ভিডিওতে ধন্যবাদ নমস্কার